नंदिस किचेने आपनादेर के स्वागतम। आज के निये एसेछि क्यारामेल एग पुडिंगेर रेसिपी। एटा चूलाय किभाबे 15 थेके 20 मिनिटे कत सहजे करा जाय आज सेटी देखाबो। अनेकेर अनेक कमप्लेन थाके क्यारामेल ठीक मतो तैरी करते पारेन ना, डिमेर गन्ध थाके अथवा मोल्ड आउट करार समय भेंगे जाय। आमार एई रेसिपिटी फलो करले खूब सहजेई सुंदर क्यारामेल एग पुडिं तैरी करे निते पारबेन। आशा करी आपनादेर भालो लागबे। तो चलुन देखा जाक किभाबे तैरी करा जाय एई पुडिंटी। आमि चूलाय एकटा पात्र बसिएछि, सेखाने निच्छि 1 लिटार परिमाण तरल दूध। एखाने आपनारा प्याकेट दूध अथवा गरुर दूध जेकोनो एकटा व्यवहार करते पारबेन। এখন আমি দুধ ফুটিয়ে অর্ধেক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে দুধটা অর্ধেক অথবা হালকা ফুটা ওঠা পর্যন্ত অথবা দুধটা তিন ভাগের এক ভাগও করে নিতে পারেন। এতে শুধু ডিমের মাত্রাটা কম বেশি হবে। আমি এখানে 1 লিটার দুধকে ফুটিয়ে অর্ধেক করে নেব এবং ডিম দেব 4টা। আপনারা চাইলে এখানে 5টা ডিমও ব্যবহার করতে পারেন। আর যদি 1 লিটার দুধকে সামান্য ফুটিয়ে নামিয়ে ফেলেন তবে 6টা ডিম ব্যবহার করবেন। আমি এখানে 1 লিটার দুধকে আধা লিটার করে নিয়েছি এবং আমি ডিম দেব 4টা। এখন আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা হতে দিব আর ক্যারামেল তৈরি করতে চলে যাব। তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, সেখানে 4 চামচ পরিমাণ চিনি নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 3 চামচ পানি। তো একটু পানি আর চিনির সংমিশ্রণটা খুব লো আছে, আমি আস্তে আস্তে করে এটাকে ক্যারামেল তৈরি করব। দেখুন ক্যারামেলটা যদি প্রসেস অনুযায়ী করা হয় সুন্দর একটা পারফেক্ট কালার আসবে। তো প্রায় হয়ে এসছে। চুলার আঁচ কিন্তু একদম মিডিয়ামে চেয়ে আরও কম থাকবে। সামান্য একটু করে নেড়ে দিব। আমি কাঙ্ক্ষিত কালার যেভাবে চাচ্ছেন ঠিক তার আগ মুহূর্তে কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। এই যে আমার কালার চলে এসেছে, আমি চুলা এখনই বন্ধ করে দেব। এর চেয়ে বেশি যদি জাল করেন তবে কালো হয়ে যাবে ক্যারামেলটা এবং তেতো একটা ভাব আসবে। পুডিংয়ের পরে যখন এই ক্যারামেলটা হবে তখন কালচে ভাব ভালো লাগবে না। তো আমি গরম অবস্থাতেই যে পাত্রে পুডিং তৈরি করব সেখানে ঢেলে দিচ্ছি। আমি এখানে বলে রাখছি আমি দুইটা পাত্রে পুডিং করব, কারণ একটা পাত্রের পুডিং একসাথে যদি খাওয়া হয় তো আরেকটা পাত্রের পুডিং আমি 2-4 দিন ফ্রিজে রেখে এরপরে নামাবো। সেজন্য আমি দুইটা পাত্রে করছি। আপনারা যদি ইচ্ছে করেন তবে একটা পাত্রও করতে পারেন। তো আমি দুটা পাত্রে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা কাচের পাত্র নিয়েছি আর একটা স্টিলের পাত্র নিয়েছি। আপনাদের ঘরে অবশ্যই এই ধরনের পাত্র থাকবে। তো আমি আরেকটা পাত্রে ক্যারামেল ঢেলে দিচ্ছি। ক্যারামেলগুলো গরম থাকতে কিন্তু ঢেলে দিতে হবে। আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে তো কমপক্ষে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে রুম টেম্পারেচারে আনতে হবে। আমি অনেক আগেই ডিমগুলো বের করে রেখেছিলাম, এখন আমি ডিমগুলো ফেটিয়ে নিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা যদি আপনাদের কাছে না থাকে তবে আপনারা এলাচের গুঁড়াও দিতে পারেন। আমার কাছে ছিল, তো আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চামচ যাতে ডিমের গন্ধটা না হয় এবং দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। তো আমি সমস্তটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা অতটা বেশি ফাটাতে হবে না, 2-3 মিনিট জাস্ট চিনিটা গলা পর্যন্ত ফাটালেই চলবে। তো আমি যেই দুধটা রেখেছিলাম ঠান্ডা হতে সেটা ঠান্ডা হয়ে গেছে, সেগুলো ঢেলে দিচ্ছি। আপনারা কোনো অবস্থাতেই কিন্তু গরম দুধ ডিমের সাথে ঢালবেন না, মেড টেক্সচার নষ্ট হয়ে যাবে এবং ক্রিমি পুডিং তৈরি হবে না। তো হালকা হাতে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি যে পাত্রটায় পুডিং দেব সেটাই দেখুন ক্যারামেলটা সুন্দর বসে গিয়েছে। আমি দুইটা পাত্রেই চেক করছি, দেখুন একটা সুন্দর একটা কালারও এসছে এবং শক্ত হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নেব, ছাঁকনিতে ছেঁকে তারপর আমি দুধটা ঢালবো। আপনারা ছাঁকনিতে যদি না ছাঁকেন হলে ডিম দুধের লাম্পস একসাথে হয়ে যাবে এবং পুডিংটা পারফেক্ট হবে না আর মিহি ভাবটা আসবে না। তো ছাকার পরে এখানে যে লাম্পসগুলো আছে সেগুলো অবশ্যই ফেলে দেবেন। আমি দুইটা বাটিতে সমানভাবে করে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে একটাতেও করতে পারেন। আমি দুইটা নিয়েছি কারণ আমি আজকেই একটা ঠান্ডা হওয়ার পর বের করে
সার্ভ করব আর বাকি একটা 5-6 দিন পরে সার্ভ করব। তো আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি, আপনাদের যদি এরকম ঢাকনা না থাকে তবে ফয়েল পেপার ইউজ করবেন। আমি একটা পাত্রে নিয়েছি চুলায়, সেখানে আমি একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, দেখুন স্ট্রেনারের উপর আমি বাটিটা বসিয়েছি। তো অন্য একটা চুলায় আমি গরম পানি করতে দিয়েছিলাম, সেই গরম পানিটা আমি স্ট্রেনার পর্যন্ত ঢালছি, স্ট্রেনারের উপরে যেন না আসে সেটা খেয়াল রাখবেন। এখানে ঠান্ডা পানিও আপনি ইউজ করতে পারেন, তবে সময় লাগবে, সেজন্য আমি আরেকটা চুলায় গরম পানি দিয়েছিলাম, সেটা ঢেলে দিয়েছি। এখন আপনার এই পুডিংটা তৈরি হতে সর্বোচ্চ 15-20 মিনিটের বেশি সময় লাগবে না, আর যদি সব একসাথে করে দেন একটা পাত্রে তাহলে সর্বোচ্চ 25 মিনিট লাগবে। এরকম ফ্রাই প্যানে একটা ছিদ্র থাকে, তো ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেবেন। আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। এই দ্বিতীয় পুডিংটাও আমি রাখছি, এইটা প্রথমটা নামানোর পর দ্বিতীয়টা আমি দিব চুলায়। এখন মিডিয়াম আছে, আমি ঠিক 15 মিনিট জ্বাল দেব। 15 মিনিট হয়ে গেছে, তো আমি একটা কাঠি নিয়ে এখন চেক করে নেব ভেতরটা শক্ত হয়েছে কি না। কাঠিটা ঢুকিয়ে দিলে যদি হাতের মধ্যে কোনো নরম কিছু স্পর্শ না করে তাহলে বুঝতে হবে যে পুডিংটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কিছুই আসেনি, দেখুন একদম পরিষ্কার হয়ে এসেছে কাঠিটা, আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় পুডিংটা দিচ্ছি। এটা 15-20 মিনিটের বেশি একবারেই লাগবে না, যদি এর চেয়ে বেশি জাল দেন তাহলে ভিতরে একটা ছিদ্র ছিদ্র ভাব হবে, খেতে ভালো লাগবে না। তো মাত্র 15 মিনিট সময়ে এটাও হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হতে দেওয়ার পর আমি চেক করে দেখব, নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়েছে, আমি ঢাকনা খুলে চেক করলাম, এটাও হয়ে গেছে সুন্দর। কাঠিটা দেখুন কত পরিষ্কার হয়ে উঠে এসেছে। এই পুডিংটা আপনারা কখনোই গরম অবস্থায় ঢালার চেষ্টা করবেন না, মোল্ড আউট করবেন না, একেবারে ফ্রিজে কমপক্ষে 1 ঘন্টা রাখবেন, আর সময় থাকলে 2-3 ঘন্টা রেখে তারপরে মোল্ড আউট করবেন। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটু ছাড়িয়ে নিচ্ছি চারপাশটা, দেখুন এভাবে একটা চাকু দিয়ে সামান্য একটু ছাড়িয়ে নিয়ে তারপরে মোল্ড আউট করবেন। একটু সাবধানে এই কাজটা করতে হবে, তো এভাবে উল্টিয়ে নিলেই কিন্তু পুডিংটা একেবারে সুন্দরভাবে নেমে আসবে। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে ক্যারামেলের। তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কত স্পঞ্জি হয়েছে খেলেই বুঝতে পারবেন। আমার সমস্ত টিপসগুলো যদি আপনারা ফলো করেন তবে এরকম একটি স্মুথ আর সুন্দর পুডিং আপনারা বাসায় অবশ্যই তৈরি করতে পারবেন। তো কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আর কোনো ভালো লাগার রেসিপি যদি আপনারা জানতে চান বা দেখতে চান তাহলেও আমাকে জানাবেন। ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে। পাশে থাকা বেল আইকনটি যদি আপনারা প্রেস করে রাখেন তবে নতুন কোনো রেসিপি আসলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজাদার অনেক রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নন্দিস কিচেনের সাথে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বাই বাই।